আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা মিসিং বা নিখোঁজ ব্যক্তির সম্পত্তি কীভাবে তার উত্তরাধিকারীদের মধ্যে স্থানান্তর করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যদি কোনো ব্যক্তি দীর্ঘ সাত বছরের বেশি নিখোঁজ থাকে তাহলে সেই ব্যক্তিকে মৃত বলে ধরে নেওয়া হয় সেই নিখোঁজ ব্যক্তির সম্পত্তি অথবা টাকা পয়সা তার উত্তরাধিকারীদের মধ্যে স্থানান্তর করার জন্য সবার প্রথমে সিভিল কোর্ট থেকে সেই ব্যক্তির ডেট ডিক্লেয়ার করাতে হবে ডেট ডিক্লেয়ার করার জন্য সবার প্রথমে একজন সিভিল অ্যাডভোকেটকে দিয়ে সিভিল কোর্টে ডেট ডিক্লেয়ারেশনের একটি অ্যাপ্লিকেশন জমা দিতে হবে আপনি যদি কলকাতা অথবা দক্ষিণ চব্বিশ পরগনায় বসবাস করেন সেই ক্ষেত্রে ডেট ডিক্লেয়ার করার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হলো নাইন এইট থ্রি টু নাইন ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন আমার অফিস অ্যাড্রেস হল আলিপুর জজেশ কোর্ট কলকাতা আলিপুর শিয়ালদা বারাসাত ব্যারাকপুর হাওড়া সিটি সিভিল কোর্ট বারাইপুর ডেমনহাওয়ার সমস্ত কোর্টে ডেট ডিক্লেয়ারের মামলা করা হয় আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে সকাল এগারোটার মধ্যে অথবা বিকেল চারটের পরে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন এবং ছুটির দিনে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন সিভিল কোর্টে অ্যাপ্লিকেশান জমা দেওয়ার পর সিভিল কোর্ট থেকে পুলিশের কাছে কি নোটিশ যাবে তারপর পুলিশ সমস্ত কিছু ভেরিফাই করে তাদের জবাব কোর্টে জমা দেবে তারপর কোর্টে হিয়ারিং শুরু হবে যদি সমস্ত প্রমাণ সাক্ষী যদি সঠিক হয় এবং নিখোঁজ ব্যক্তিকে যদি সত্যি না পাওয়া যায় সেক্ষেত্রে কোর্ট থেকে সেই নিখোঁজ ব্যক্তির ডেট ডিক্লেয়ার করে দেবে ডেট ডিক্লেয়ারের সমস্ত প্রসেস কমপ্লিট হতে প্রায় এক বছরের মতো সময় লাগে তারপরে সেই নিখোঁজ ব্যক্তির উত্তরাধিকারীরা তার সম্পত্তি নিজেদের নামে করতে পারবে যদি নিখোঁজ ব্যক্তি ডেট ডিক্লেয়ার না করে তার উত্তরাধিকারীরা কোনো প্রকারে তার সম্পত্তি নিজেদের নামে করে নেয় এবং পরবর্তীকালে যদি সেই নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায় তাহলে তার উত্তরাধিকারীরা পরবর্তীকালে সমস্যায় পড়তে পারে কোনো নিখোঁজ ব্যক্তি ডেট ডিক্লেয়ার করার জন্য ডকুমেন্ট হিসেবে লাগে সেই নিখোঁজ ব্যক্তির মিসিং কমপ্লেন্ট অথবা পেপার পাবলিকেশান